ভোজন রসিক বা আমরা যে খাবারের ভিডিও করি ব্যাপারটা তা না, আজকে আমার ভিডিও যারা দেখেন একদম ছোট সোনামণি থেকে শুরু করে বয়স্ক সবার জন্য আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। কারণ আজকে আমি এমন একটা জায়গায় আসছি যেখানে এত সুন্দর একটা প্লেস মাত্র 99 টাকায় আপনাকে একটা মানে এই ভিডিও আপলোডে এক সপ্তাহ পর্যন্ত এখানে কিন্তু একদম ফ্রি থাকবে। জুসি চিকেনের কথাটা আমার মনে হয় ওনাদের এই বারবিকিউ চিকেনের সাথে যায়, প্রত্যেকেই যাতে অন্তত বারবার গার্ডেন স্কেপসের কথা মনে করে আমাদের কাছে ফিরে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মিস্টার হালুম। আজকের ভিডিওটা এতটাই স্পেশাল, এটা শুধুমাত্র যে ভোজন রসিক বা আমরা যে খাবারের ভিডিও করি ব্যাপারটা তা না, আজকে আমার ভিডিও যারা দেখেন একদম ছোট সোনামণি থেকে শুরু করে বয়স্ক সবার জন্য আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। কারণ আজকে আমি এমন একটা জায়গায় আসছি যেখানে ঢুকতেই কিন্তু এত সুন্দর একটা ফিল পাইছি এবং মনটা আমার এত ভালো হয়ে গেছে, কারণ এখানে পরিবেশটা এত সুন্দর। বিশেষ করে ঢুকতেই পাবো কিন্তু বাচ্চাদের যে সুন্দর কীর্তন, মানে যেখানে বাচ্চারা এত সুন্দর ফিল করবে, খেলাধুলা করতে পারবে না। যারা আসলে ফ্যামিলিতে বাবু নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যেতে পছন্দ করেন, মানে বাবু থাকলে অবশ্যই তারা কিন্তু একটু দুষ্টামি করবে, কিন্তু এখানে এত সুন্দর কীর্তন আছে এবং এত সুন্দর একটা প্লেসে এতক্ষণ পরিবেশে অনেক সুন্দর সুনাম এখানে করলাম, কারণ এখানে পরিবেশ আসলে অনেক সুন্দর। তবে আপনারা বুঝতে পারছেন হালুম ভাই এখানে আসছে নিশ্চয়ই এখন অফার তো আসছে, অবশ্যই আসছে। এখানে কিন্তু মাত্র 99 টাকায়, মানে এত সুন্দর একটা প্লেসে মাত্র 99 টাকায় আপনাকে একটা স্টুডেন্ট প্ল্যাটার দিচ্ছে এবং সাথে কিন্তু 199 টাকা আপনারা কাপল একসাথে খেতে পারবেন। আর আমি কোথাও আসলে অবশ্যই আপনার জন্য কোনো না কোনো সুবিধা কিন্তু রেখেই যায়। এখানে কিন্তু এন্ট্রি ঢুকতে কিন্তু ফি হচ্ছে 10 টাকা করে, কিন্তু আপনারা যারা এই ভিডিও দেখে এক সপ্তাহ আসবেন, মানে এই ভিডিও আপলোডে এক সপ্তাহ পর্যন্ত এখানে কিন্তু একদম ফ্রি থাকবে। মানে আপনারা সবাই আসবেন এবং সবাই এখানে এসে জাস্ট এখানে খাবারটা তো ট্রাই অবশ্যই করবেন এবং দেখবেন যে খাবারের মান যদি ভালো হয় তাহলে একদম খুলনার কিন্তু বেশি দূরে না, খুলনার ঠিক পাশেই বটিয়াঘাটে। এবং পুরো লোকেশনটা আপনাদের একটু পরেই বলছি, খাবার আসুক তারপরে বলছি। এবং এখানে যারা আসবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে এখানে খাবারটা কেমন লেগেছিল, এখানে পরিবেশটা কেমন লেগেছিল। সুন্দর পরে কিন্তু এখানে খুবই সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি হয়, তো সবই আপনাদের দেখাবো। মাত্র 99 টাকায় এই ভিডিও আপলোডের এক সপ্তাহ কিন্তু অফারটা পাবেন। তো এই যে দেখেন রাইস বল পাচ্ছি, প্লাস হচ্ছে দেখেন এই যে বারবিকিউ চিকেন দেখেন এইভাবে করে দিচ্ছে, এক পিস, দুই পিস, তিন পিস, চার পিস, পাঁচ পিস পাচ্ছি। আর দেখেন এই যে অল্প কিছু ফ্রেঞ্চ ফ্রাই, মানে 99 টাকার কী আশা করা যায়? ফ্রেঞ্চ ফ্রাইটা দেখি একটু, বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ মজা আছে, চিকেনটা দিয়ে একটু ট্রাই করে দেখি। একদম ধোয়া ওঠা খাবার, সবাই আসলে এই শীতকালে ভালো লাগে, তখন দেখি খেয়ে দেখি। 99 টাকা দিচ্ছে বলে টেস্ট যে থাকবে না ব্যাপারটা তা না, খুবই ভালো লাগছে। মানে ভাই একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে 99 টাকা অস্তিত। দেখেন রাইসের পরিমাণটা, জানি না কতটুকু বুঝতে পারছেন। সুন্দর একটা পাত্রে কিন্তু আমাদেরকে যে দেখেন চিকেন চাউমিন কিন্তু সার্ভ করছে, আসেন ট্রাই করে দেখি। চাউমিনটা বেশ মজা, 70 টাকায় এই চাউমিনটা আমি পাচ্ছি, আপনারাও পাবেন। রেগুলার প্রাইসই 70 টাকা। খুবই ভালো, এটা আপনার আসলে ট্রাই করতে পারেন। অফার ছাড়াও ভাইদের এখানে কিন্তু রেগুলার একটা প্রাইজে কিন্তু প্ল্যাটার পাবেন, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা, এখানে কিন্তু কোক ফ্রি থাকতেছে। এবং এই প্ল্যাটারটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 170 টাকা। এখানে যে দেখেন কী কী থাকতেছে, ভেজিটেবল থাকতেছে, দেন হচ্ছে এই যে দেখেন চাউমিন থাকতেছে, দেন হচ্ছে এই যে এই কোয়ান্টিটি রাইস থাকতেছে, আর এই যে মোটামুটি ভালো সাইজের কিন্তু একটা চিকেন পাচ্ছেন। তো আসেন আমি এই লেগ পিসটা একটু ট্রাই করে দেখি কেমন। এরকম একটা লেগ পিস পেয়ে যদি ট্রাই না করি আর একটা হালুম বাইট না দেই কেমনে হয়, আসেন। যেমন জুসি তেমন কিন্তু সফট ছিল, মানে আসলেই জুসি টেন্ডার কথাটা আমার মনে হয় ওনাদের এই বারবিকিউ চিকেনের সাথে যায়। এই হচ্ছে ওনাদের থাই স্যুপ, ও ভালো ঠিক, কিন্তু কালারটাও কিন্তু বেশ ভালো আসছে। আর এখানে ওনারা একটা জিনিস ইউজ করে না দেখতেছি, দেখেন লেমন গ্রাসটা ইউজ করে নাই, কিন্তু ওটা ইউজ না করলে হয় কি অনেকের কাছে একটু আসলে ডিমের স্মেলটা একটু গাঢ়ভাবে লাগে, খেতে পারে না, ওটা ইউজ করলে আই থিঙ্ক ভালো হবে। তো আসেন ট্রাই করা যাক, প্রথমে খালি স্যুপটাই ট্রাই করি, স্যুপের সাথে অন্তর হলে কিন্তু মজা হয়। এটা যেটা বুঝলাম যে ওনারা আসলে লেমন গ্রাসটা ইউজ করেনি ঠিক, বাট ওনারা এটাতে লেমন অ্যাড করছে, আই থিঙ্ক এই জন্য ডিমের গাঢ় ফ্লেভারটা কিন্তু আসতেছে না। আমাকে এটা দিয়ে নিই,
আপনি অন্থন টাইপের কিছু করেন না, ফ্রেঞ্চ ফ্রাই করেন না, মানে এর সাথে চাইলে খেতে পারবেন। আপনি তাহলে এখানে ফ্রেঞ্চ ফ্রাইও ট্রাই করতে পারেন, এই হচ্ছে সুপার ব্যাপার, তাহলে ট্রাই করতে পারেন। এক সপ্তাহ কিন্তু আপনারা পাবেন এই অফারটা, চারটা চিকেন থাকতেছে, বারবিকিউ চিকেন, এই যে তাও কিন্তু বেশ কিন্তু গ্রেভি দেওয়া, দেন হচ্ছে এই যে সালাদ থাকতেছে, দেন হচ্ছে পাশে এই যে আবার ওনারা একটু শসা কেটে দিছে, দেন হচ্ছে এই যে চাউমিন থাকতেছে, আর হচ্ছে এই যে রাইস 199 টাকা, এরকম দুইটা পাওয়া মানে আমি মনে করি যে আসলে পয়সা উঠুন, ভরপুর কিন্তু খাওয়া দাওয়া হলো। এখন আমরা কিন্তু ডেজার্ট আইটেম ট্রাই করবো, এখানে কিন্তু বেশ রকমের ডেজার্ট আইটেম আছে, যেমন দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক ফরেস্ট কেক, এটার প্রাইস হচ্ছে 120 টাকা, এই যে চকলেট কেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100 টাকা, দেন এই যে কাপ কেক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 50 টাকা করে। এই কেকটা আই থিঙ্ক সব্বাস মানুষ খেতে পারবে, কারণ এটা অতিরিক্ত মিষ্টি না। গার্ডেন এসকেপ, এটা যদি লোকেশন বলি, এটা হচ্ছে বটিয়াঘাটা থেকে দাকোপচালনা রোড বড়ইতলার ঠিক আগে, পলিটেকনিক কলেজের ঠিক পাশে। আমাদের মূল উদ্দেশ্য হলো যে এখানে একটা জেন্টেলসি পাবলিকগুলো ঢুকুক, শহরের থেকে যারা আসে তারা সচরাচর নদীর ভিউটা দেখার জন্য আসে, নদীর ভিউ এর পরে ওরা ওখান থেকে কিন্তু একটু ভালো মন্দ কোনো কিছু রিসিভ করতে চাইলে, একটু ভালো খাবার, একটা ভালো কফি শপ বা কোনো কিছু, এমন কোনো কিছুই এই দিকে আপাতত নাই। খুলনার পরে এই অঞ্চলে এটাই আমার মনে হয় যে আমরা প্রাথমিক অবস্থানে আমরাই প্রথম যে আমরা এখানে ভালো একটা অবস্থান তৈরি করছি, যেখানে অন্তত ভদ্রচ্যুত কিছু মানুষ এসে বসে কিছু সময় অতিবাহিত করতে পারবে, তাদের কিডসদেরকে আনতে পারবে, যেখানে এনে তারা একটা মেধা বিকাশের মাধ্যমে এবং হাইজেনিক ফ্রি, জাস্ট আমাদের কিডজনটাই একদম ফুললি হাইজেনিক ফ্রি, সে আসবে, সে এখান থেকে আমাদের কার্পেটিং করা, সেখানে ভালো পরিবেশে কিছু সময় খেলবে, এরপরে মা বাবার সাথে আবার ফিরে যেয়ে যাতে সে লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। যেহেতু গতদিন আসছিল সুবর্ণেশ্বর গার্লস কলেজ, সরদ্দি কলেজের অনেক লেকচারার ম্যামরা তারা এসে বলে গেছে, কাচ্চিঘরের যিনি ওনার ওয়াইফ ওনারা আসছিল, বলে গেছে যে টু মাস একেবারেই খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, এটা যদি এইভাবে থাকে আমরা আপনাদের কাছে ফিরব, বারবার আসবো। আপনার দোলনাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আমাদের মূল এই গার্ডেন স্কেপসের যে এন্টারটেইনার ছিল, যে আমার ভাইপো ডাক্তার মুবাসির, আপনারা হয়তো জানেন যে ও নিউমার্কেটের সামনে রোড অ্যাক্সিডেন্ট করছিল রাস্তা পার হওয়ার সময়, অ্যাট দ্য সেম টাইম ও 29 দিন ইসে ছিল আইসিউতে সিটি মেডিকেল কলেজে, এরপরেও ওখান থেকে আর কি যথারীতি ও জাস্ট মারা যায়। এই গার্ডেন স্কেপসের যাবতীয় ইনস্ট্রুমেন্ট, যাবতীয় আমরা যারা বডি মেম্বার আছি, আমার পাশে আছেন আমার বডি মেম্বার আরেকজন, আমাদেরকে কিন্তু ওই এন্টারটেইন করতো, ওই কিন্তু আমাদেরকে উদ্যোক্তা হিসেবে নিয়ে বিভিন্নভাবে ওরই উদ্যোগে আমরা এতদূর অ্যাডভান্স হয়েছি। পাশাপাশি আমাদের এখন যারা আছি আমরা চাই যে এখানের পরিবেশ বা সমুন্নত রাখতে বিভিন্ন দিক দিয়ে আমরা যাতে কোনো রকম আমাদের এখানে কোনো মানে অবজেকশনেবল কোনো কিছু না হয় এবং পরিবেশটাও ভালো রাখবো, ভবিষ্যতেও আমাদের সে চিন্তা চেতনা আছে, প্রত্যেকেই যাতে অন্তত বারবার গার্ডেন স্কেপসের কথা মনে করে আমাদের কাছে ফিরে আসে। পাশাপাশি আমাদের ফুডসগুলো অনেকখানি আমরা আমাদের মানে সেইভাবেই প্রস্তুত করতে চাই যাতে মানুষের মানে অন্তত খাবারের স্বাদ নিয়ে বারবার ফিরে আসতে পারে তারা, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। দেখতে পাচ্ছেন একদম গরম গরম কিন্তু এই যে ধোয়া উঠতেছে বারবিকিউ, এই যে ওনারা কিন্তু এরকম সাইজ নেয় হচ্ছে 120 টাকা করে, আর এই যে লাচ্চা পরোটা, এই পরোটারগুলো ওনার প্রাইস নেয় হচ্ছে 20 টাকা করে, তো আসেন ট্রাই করা যাক। আর এই হচ্ছে মেয়োনিজ দিছে সাথে, তো মেয়োনিজটা ঢেলে নিচ্ছে এখানে, তো ফার্স্টে আসেন আমরা বারবিকিউটা দেখি যে বারবিকিউটা কেমন, আসলে একটা বাইট দিয়ে দেখি। বারবিকিউর মধ্যে মশলাটা কিন্তু বেশ ভালো গেছে দেখেন, আর বেশ ওয়েল কুকড হয়েছে, খেতে খুবই মজা লাগতেছে। আর মেয়োনিজ একটু ট্রাই করে দেখি, মানে আসলে শীতকালে এরকম গরম গরম খাবার সবাই ভালো লাগে, বিশেষ করে বারবিকিউ, সো একটু এই যে লাচ্চা পাওয়াটা দিলাম আর বারবিকিউটা, গরম কফি খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করছি। তবে এখানে শুধু আজকে যে খাবারের ভিডিও করলাম ব্যাপারটা জানা, অনেক স্টোরি ছিল, অনেক ইমোশনাল ছিল, সব মিলিয়ে আমার কাছে এনভায়রনমেন্ট প্লাস এই সব কিছু মিলিয়ে, আর এখানে খাবার খেতে খেতে যে আপনি এত সুন্দর ফিল পাবেন, দিনের বেলায় যেমন সুন্দর একটা ফিল থাকে, সুন্দর একটা এনভায়রনমেন্টের ফিল থাকে, আর রাতে পুরো একদম মানে সব কিছু যেন চেঞ্জ হয়ে যায়, অন্য একটা আলাদা জগৎ সৃষ্টি হয় এখানে, যেটা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না।
আশা করি একবার হলো আপনি আসা উচিত এবং দেখে যাবেন। আর সবচেয়ে বড় কথা যে এখানে যে স্টোরিটা আমি শুনলাম আমার কাছে মানে এটা আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ সবার জীবনে কিন্তু কম বেশি ইমোশনাল সিনগুলো থাকে, যে মেমোরিজ নিয়ে কিন্তু আমরা জীবনের সামনে আগাই। এত সুন্দর একটা জায়গাতে যে শুরু করেছিলেন তার জন্য অবশ্যই ভালোবাসা থাকবে, আর ভালো কিছু করে গেলে তার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছেন সে শুরু করেছিল, এবং যারা এখানে এখন রিলেটেড চেষ্টা করছে যারা এই জায়গাটাকে আরও সুন্দর করে সবার সামনে উপস্থাপন করার জন্য। সব মিলে আমার কাছে মনে হয়েছে যে আমার একটা সুন্দর দিন কাটলো এখানে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সো আজকে ব্লগটা এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে সুন্দর কোনো একটা ফুড নিয়ে। সো কিপ স্মাইল, লাভ আস, টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।